ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট উরখুলিয়া হাটি হতে উরখুলুয়া গ্রাম পর্যন্ত প্রায় দুই হাজার ফুট লম্বা নতুন রাস্তা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে আনন্দমুখর পরিবেশে দোয়া ও মোনাজাদের মধ্য দিয়ে এই নতুন রাস্তার মাটি ভরাতের কাজের শুভ উদ্বোধন করা হয় রাস্তার কাজে শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুর রজ্জাকের ছেলে আব্দুল আওয়াল আহমেদ বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রজ্জাক খোকা সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু এ সময় আরো উপস্থিত ছিলেন আবু তাহের মেম্বার মোহাম্মদ জীবন মিয়া খুরশিদ আলম হাবিবুর রহমান হানিফ সর্দার মিজান মিয়া মানিক মিয়া ফজু মেম্বার ইরন মিয়া সিদ্দিক মিয়া মেম্বার প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত বক্তারা বলেন বিদ্যাকুট উরখুলিয়া হাটির রাস্তাটি জনগণের চলাচলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল তাদের অনেক দিনের আশায় রাস্তাটি হবে